আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুলস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। আজকে আমি চুলাই নর্মাল হাঁড়িতে একদম দোকানের মতো করে বিফ স্টার বান রেসিপি শেয়ার করব। আপনারা আমার বান রেসিপিগুলো খুবই পছন্দ করেন, এজন্য আবারও একটা বান রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সকল প্রকার টিপ সহ। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি এখানে ইস্ট, 1 চা চামচ পরিমাণ আমি ইস্ট নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু পানি 1 কাপের থেকে একটু কম নিয়েছি, কারণ ডিমের যে সাদা অংশটা থাকে কুসুম ছাড়া সেটুকু দিব। তার জন্য আপনারা কিন্তু ডিম না দিলে, ডিমের সাদা অংশটুকু যদি না দেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পুরো দিবেন পানি। আর আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। চিনি দিয়ে সুন্দর করে একটু অ্যাক্টিভ করে নিয়েছি ইস্টটা। তারপরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি ময়দা, আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি পানির প্রয়োজন নেই। আর আমি ডিমের যে সাদা অংশটুকু সেটুকু দিয়ে দিচ্ছি, আর কুসুমটা আমি উপরে ব্যবহার করব সুন্দর একটা কালারের জন্য। তো খুব সুন্দর করে আমি এখন মাখিয়ে নিব, আর মাখিয়ে খুব ভালো করে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। আর বানের ডো কিন্তু কখনো শক্ত করে তৈরি করা যাবে না, একটু নরম নরম থাকতে হবে বানের ডোটা, তাহলে কিন্তু বান আর ব্রেড যাই বানান না কেন সুন্দর হবে, একদম সফট হবে, নরম তুলতুলে হবে। তো আমার কিন্তু আরেকটু পানি লেগেছে, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি অল্প একটুখানি। পানিটা দিয়ে সুন্দর করে এখন একটা সুন্দর ডো তৈরি করে নিব। এ পর্যায়ে দেখুন স্টিকি স্টিকি ভাপ আছে। যখন আপনারা তেল দিবেন, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা দেওয়ার পর যখন মথে নেবেন তখন দেখবেন আর হাতে লাগবে না, সুন্দর একটা ডো তৈরি করে নেওয়া যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো খুব সুন্দর করে কিন্তু আমি পারফেক্ট একটা ডো রেডি করে নিয়েছি। তো ডোটা এখন আমি রেখে দিলাম, উপর দিয়ে একটু তেল দিয়ে এটা রেস্ট রেখে দিব, একটা গরম জায়গায় রেখে দিব। দিবেন ওভেনের ভেতর অথবা চুলার কাছে, মানে রান্নাঘরে, আমি রান্নাঘরে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। যে পাত্রে আমি ব্রেডটা বানাবো, মানে স্টার ব্রেডটা, সেই পাত্রে কিন্তু আমি কী করেছি, বাটার ব্রাশ করে নিয়েছি। তো ওটা সাইডে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে 1 ঘন্টায়। আপনারা চাইলে আরও 1 ঘন্টা রাখতে পারেন। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু 1 ঘন্টায় খুব সুন্দর করে ফুলে যায়। তো আমি 2টা ভাগ করে নিয়েছি, 2টা ভাগ সমান সমান করে নিয়েছি, কারণ 2টা ভাগ দিয়ে 2টা বড় রুটি আমি বানিয়ে নেব। আর আমি আজকের এই বানটা, স্টার বানটা একটু পাতলা করে করছি, রুটিটা বড় করে পাতলা করে করব। আপনারা চাইলে একটু মোটা করেও রুটিটা করতে পারেন, মানে আর একটু ছোটো করে করতে পারেন। তো আমি একটু বড় করে করব পাতলা করে, যাতে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই বানটা হয়ে যায়। তো এখন আমি একটা বেলানি দিয়ে এটা বেলে নিচ্ছি। তো আমি বেশ বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি, বড় একটা প্লেটে বানাবো, মোটামুটি পাতলা করেই করেছি। তো আমার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন যে কতটুকু পাতলা করে আমি করেছি। আপনারা চাইলে আর একটু মোটা করেও করতে পারেন। তো চারো সাইড দিয়ে সুন্দর করে এভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি। আর আমি ভেতরের পুরটা কিন্তু বানানো দেখালাম না, কারণ ভেতরের পুরটা আমি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর এই পুরটা দিয়ে আমি সমুচা রেসিপি করেছি, আপনারা দেখেছেন, সেখান থেকে চাইলে আবারও দেখে নিতে পারেন। তো গরুর মাংসের কিমা, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে আমি এই কিমাটা তৈরি করেছি, আর খুবই মজার হয় কিন্তু এই কিমাটা। যে কোনো নাস্তার রেসিপি আপনারা এই কিমাটা দিয়ে বানাতে পারবেন, যদি বেশি করে ফ্রিজে বানিয়ে রাখেন। তো সব সাইড দিয়ে সমান করে আমি সুন্দর করে চামচ দিয়ে এভাবে সমান করে দিয়েছি। এ পর্যায়ে এখন বাকি যে ডোটা আছে সেটা দিয়েও একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। তো এখন আমি এই রুটিটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কভার করে নেব। অবশ্যই কিন্তু চারটা, মানে চারো সাইড খুব সুন্দর করে কভার করে নেবেন, মানে আটকে দিবেন, না হলে কিন্তু 2টা রুটি আলাদা হয়ে যাবে, খুলে যাবে। তো খুব সুন্দর করে চেপে চেপে এভাবে 2টা রুটির মুখ বন্ধ করে দিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চারো সাইড দিয়ে, যাতে খুলে না যায়। তো এ পর্যায়ে এখন আমি স্টার বানের যে শেপটা সেটা দিয়ে নিব।
একটা আপনারা ছুরি দিয়ে ওই কাজটা করতে পারেন, অথবা আমার মতো চামচ দিয়ে করতে পারেন। এভাবে যদি চামচ দিয়ে করেন তাহলে কিন্তু আর বেশি সুন্দর করে করে নেওয়া যায়। একটুখানি ডিপ করে করে এভাবে স্টারের যে শেপটা সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে আটটা ভাগ করে নিয়েছি, তো মাঝখানটা আমি একটু আঙুল দিয়ে টেপ করে দিয়েছি, দিয়ে আবারও সুন্দর করে চামচ দিয়ে শেপটা ঠিক করে নিলাম। তো আমার কিন্তু স্টারের যে শেপটা দেওয়ানা হয়ে গেছে। এরপর যে ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেটা সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। ডিমটা ব্রাশ করে দিলে হবে কি সুন্দর একটা কালার আসবে, আর একদম রেস্টুরেন্টের মতো কালার আসার জন্য যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা সেটা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে একদম দোকানের মতো করেই কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। তো উপর দিয়ে তেল দিয়ে দিলাম কিছুটা, এটা কিন্তু একদম রেডি। এখন চুলাতে চলে এসেছি, পাঁচ মিনিট আমি চুলাতে প্যানটা বসিয়ে প্রিহিট করে নিয়েছি। তিনটার মতো কাগজ দিয়ে দিয়েছি, সাদা কাগজ, তারপর স্ট্যান্ডটা দিয়ে এখন আমি প্লেটটা সরাসরি দিয়ে দিচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি চুলার চালটা মিডিয়াম হিটে রেখে ব্যাক করে নেব, আর ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এর থেকে বেশি সময় লাগবে না যেহেতু আমার রুটিটা পাতলা, আপনারা যদি রুটিটা মোটা করেন সেক্ষেত্রে 20 মিনিট পর্যন্ত লাগতে পারে। আর কত সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন, তো আমি গরম গরমই পরিবেশন করে নিয়েছি। তো আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে এই বানগুলো খেতে, আর গরম গরম খেতেই কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে। আর কতটা সুন্দর হয়েছে, কতটা সহজেই কিন্তু এই বানগুলো তৈরি করে নেওয়া যায় আপনারা নিজেরাই দেখে বুঝতে পাচ্ছেন। আর আপনারা যাতে সহজ করে বানাতে পারেন আমি সহজভাবে দেখাতে চেষ্টা করেছি। তো আশা করি আমার বানের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।